আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আপনারা সব ভালো আছেন? আপনারা দয়া, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আছে নেক্সট পর্ব লই আইছি, যাতে এক পর্ব বেশিলাম বই যাব করে ভিডিওর লগে সেকেন্ড পর্ব করছি। 17 অক্টোবর 2023 আপনারা দেখতে পারছেন আপনারা কিভাবে ওভার উইন্টারিং করিয়া থারো প্ল্যানস রাখতা নেক্সট ইয়ারের লগে। আর এখন যে পর্ব লই আইছি, এগুলা খাস বাকি রইয়া গেছে, ও দেখতে পারলা। এগুলার আমি কিতা করি, পয়লা আমি কিতা করাম বেবি প্ল্যান যেগুলা, ওগুলার আমি সেপারেট করলাম। তো ওইগুলা কিতা করতা আমি দেখ ও ভিডিওতে আজকে দেখি দিবা। একটু হলো লাস্ট পর্ব, তো আগে আমি আমার বেবি প্ল্যানস ওগুলা বা করি, তো আপনারা দেখাই মু কিতা করতাম। তো দেখতে পারলা এগুলো মাঝে বেবি প্ল্যানস ওগুলা ওগুলা বা করলাম, সকলটিও বা করে দিলাম। তা আরও একটুকু আমি দেখাই রাখ আপনার সাথে পরিচর্যা করিয়া কিতা করতা না করতা। ওই দেখো অনেক প্ল্যান্ট হয়েছে মাশাআল্লাহ, ওই দেখো অনেক বেবি প্ল্যান্ট সারছে, একটা গাছও কতটা বেবি প্ল্যান্ট সারছে। তো দেখতে পারলা যেগুন মোড়া তুলছে, এটা মোড়া উড়া নাই, কিচ্ছু নাই, খালি জ্বর। ও দেখতে পারলা বিওয়ার্স। তো এখন করণীয় কিতা আমি আপনারা দেখাইলাম। তো সর্বপ্রথম আমি বেবি প্ল্যান্টস এগুলা, ওই দেখো একটা লতা না কিতা এটাই দোক, অগুন্তর পরে আমি দেখাইলাম কিতা করতাম, দেখতে পারলা। আর অগুন্তরে আমি যেটা করার করাম, যেহেতু বোনাস বাড়াইছে, এখন বোনাস বাড়াইছে যাতে নতুন করে প্ল্যান্টস হয়েছে একটার লগে, মাদার প্ল্যান্টসর লগে সেকেন্ড জেনারেশন হয়েছে। তো এইগুলো আমি কিতা করবো, এইগুলা তো দেখলাম মন একটা কন্টেনার বেশি হয়ে যাব। তো আমি কিতা করলাম, আমি এখানে আমার সে কোকোপিটস, ওই দেখতে পারা কোকোপিটস এগুলো মাঝে কোকোপিটস করিয়া হাউস প্ল্যান্ট হিসাবে আমি রাখি দিব, নতুন করে আবার ট্রান্সপ্ল্যান্টিং করলাম একটা, দেখতে পারলা। তো দেখো কাবিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটা, লাস্ট ভিডিও আর ও ভিডিওটা আপনারা মাস্ট দেখবা, নইলে বুঝতে পারতো না কিতা ওর ভিউয়ার্স। সকল ওই দৌকা একটা প্ল্যান্টস, তো আমি কিতা করলাম, এখানে জ্বর বেশি লাম্বা না নিয়ে আমি খাটি লিলাম। ওই দেখো আপনারা এইভাবে খাটি লিবা, আমার একা তো ক্যামেরা আমি সকলটির ওলা এইভাবে করবো। তো একটা খাটটা দেখাই দাম আমাকে আপনারা আসছে, একার দিয়ে খাটলাম বিবার সেব মিলেন না বেশি। খানচি বুত হয়ে গেছে, তো এইভাবে করিয়া আমি খাটি নিব, সময় যার গে। তো ও দেখতে পারছেন একটা জ্বর আমি খাটছি, খাটটা কিতা কর্ম গুন্তরে অন রোপণ করি লিমু, ট্রান্সপ্লান্ট করি লিমু। তো আমি সকলটি আগে খাটি লাই, খাটটা বাদে আপনারা দেখাইম কিতা করছি, লগে থাকুক আপনারা। এই মুহূর্তে যারা আমার চ্যানেলের লগে আছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় শেয়ার করবা আপনারা অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন, নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাইয়া ভিডিওগুলো দেখতে পারবা। তাছাড়া 365 ডেইজ অল টাইম আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, আপনারা সবসময় দেখবা নতুন পুরাতন ভিডিও। লগে থাকুক, আমি কিতা করি কোন বেবি প্ল্যান্টসরে। তো ভিউয়ার্স সকল, আমি জ্বর দেখতে পারছেন কিলা খাটছি, খাইতে হয় দোকা কোনবা দাঁত সফা করছি। তো এখন এগুলো আসলে দুইটা ফটো হইলে ভালো হয়, যেহেতু আমার স্পেস কম, এর লগে আমি কিতা করবো, আমি এক ফটো একটা ওলা করি আর তৈ আঁকমু, এইভাবে আপনারা দেখাই দাম। আমি দেখতে পারা কিলা আমি আপনার সাথে দেখাইলাম, এটা ট্রান্সপ্লান্টিং করি আবার রিগ্রো করার চেষ্টা করো, ওই হাউস আর হাউস প্ল্যান্ট হিসাবে থাকবো। আমি একটা উইন্ডো ছিল নিয়ে রাখি দিবো, কিন্তু আমার ঘরে একটা বিলাই কয়েকটা আছে, কিন্তু রাখবার কতখান দিব বুঝলাম না। তো আমি এক কন্টেনার যাতে রাখি দিব, যাতে আমি নেক্সট ইয়ার যেগুলো বাসে ওগুলোতে আলাদা করে আবার একটা একটা করে রিপোর্টিং করে দিলাম। আবার এখন আবার নতুন করে একটা গ্রো হইব আর কি, দৌকা জ্বর কিলো আমি খাইটা জ্বর করছি। তো আপনারা বেবি প্ল্যান্টস তাহলে এইভাবে করতে পারবা, করিয়া আপনারা একটা ছোটো ফটো, বড় ফটো, ছোটো ফটো ওলা ট্রান্সপ্লান্ট করে রাখিতে পারবা। তো আমি করিয়ে আপনারা দেখাইলাম কীভাবে কিতা করতে, আমি সবটি এখানে দাম করে লুমো, বিকজ আমি সেকেন্ড থার্ড কন্টেনার আর করার না, বিকজ স্পেস নাই, তো কিচ্ছু নাইতে। তো হলেও বেলা আপনার কাছে যদি ইনাফ স্পেস থাকে, আপনারা
ছোট ছোট একটা ফটো একটা রইতা ফেলবা অথবা দু দুইটা করে রইতা ফেলবা একটা ফটো যদি নাফ জায়গা থাকে আর কি আমার জায়গা না করি কি এখানে আমি টাচ জো করলাম স্কুইজ করলাম আর কি তো আপনারা আমার লগে থাকুক আর দেখুক আমি একটা রেখে নাকি তা করছি সম্মানিত ভিউয়ার্স তো আপনার দেখতে পারছেন আমি স্কুইজ করিয়া কীভাবে আমি রইছি এখন ফানে দিমু আর ফিউ ডেইজ আপনারা ছায়া যুক্ত জায়গা রাখলে বেটার রইব উইন্ডো সিল বা ডে লাইটও বা সানলাইটও নিবার আগে যেহেতু একটা নতুন করে আবার একটা প্লান্ট ট্রান্সপ্লান্টিং শক্ত হওয়ার সম্ভাবনা আছে গাছ মরারও সম্ভাবনা আছে তো ও দেখতে পারলো একটারে আমি কীভাবে করছি এখন আমি কী তা করবো আমার গ্রিন হাউসের ভিতরে যেহেতু গ্রিন হাউস আছে একটা ছায়াযুক্ত জায়গা থাকি দিব যাতে আরও নভেম্বরও আমি গড় ইনডোর নিতাম পারবো চাইলে অথবা এখনও নিতাম পারবো বাট একটা ছায়াযুক্ত জায়গা থাকলে ভালো হইব ও যেভাবে ছায়া দেখতে পারো ওইভাবে আর পানি বৈশ্য দিবা ট্রান্সপ্লান্ট করছি যেগুলা পানি দিবা তো যাই হোক শগুন্তরে আমি কিতা করি দেখো কা আপনারা আমার লগে থাকুক কা তো বিয়ার সকাল এগুন্তরে কিতা করমু গুন্তরে কিছু মাটি আরও সারাইয়া জারিয়া বালা করি তো আপনারা জোয়ার চাইলে বলে এক মুঠ ঠোলা রাখিয়া অনু কাটি নিবা এইখানও কাটি লিব যেন গুণ দেরি অগুণ কাটি নিবা খাঞ্চি দি আমি দেখাই দাম আমি সব ঠিকভাবে করমু মাটি আরও জারিয়া সারাইমু অনু খাটি নিম দেখতে পারা খাটার পরে আপনারা দেখাই দাম আমি এখান দিয়ে একটা খাটা সম্ভব হইতো না আপনারা আমার লগে থাকো কা তো ভিউয়ার্স দেখতে পারলাম বেবি প্লান্টসে ট্রান্সপ্লান্ট করছি একটা ফটো রিপোর্টিং করছি সেরা হিসাবে সেরা হিসাবে আর ও দেখতে পারা এখন তোর জ্বর খাইটিয়া ওই দোকান কত জ্বর ফেলাইছি আর এখানে হইলো প্রবলেম হইলো কিতা জানোইনি এগুলোর মাঝে কোনো মুখি মুড়া নাই কিচ্ছু নাই বাল্বস নাই সিডস নাই কিচ্ছু নাই এইভাবে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম রাইকিয়া তো দেখতে পারলা এগুলো আমি কিতা করবো ইনস্প্রিংক যদি বালা থাকে ইনস্প্রিংক আমি সিড হিসাবে মাটির মাঝে ট্রান্সপ্লান্ট করবো সোয়িং করবো সরিয়া দিয়ে গাছ হয়নি তো এটা আমারও একটা নতুন এক্সপেরিমেন্ট হওয়ার যেহেতু একটা নর্মালি তো এটা তুললে বেশি বাড়ায় সিট বাড়ায় তো সিট বাড়াইছে না একটা ওলা মুড়া হয়েছে মুড়াও নাই পুরা খালি জ্বর আর ওখান দেখতে পারা তো দেখতে পারলা এগুন তোরে আপনারা এখন করণীয় কিতা কর্তা এগুন তোরে আপনারা একটা নিউজ পেপারও উপরে ফ্ল্যাট করে রাখতে হইবে যাতে ড্রাই হইতো তো দেখতে পারলাম আমি একটা গরুর ভিতরে নিম কি তো বিবার সকাল হয়ে দোকান একটা টেবিলের উপরে গরুর ভিতরে আপনারা একটা পেপারও আপনারা ফিউ উইকস আপনারা ড্রাই করতে হইব ড্রাই করার পরে বাদে আপনি কিতা করি আপনারা অবশ্য আপডেট পাইবা একটা কিছুর ভিতরে বড়িয়ে রাখি দিবা যাতে স্প্রিং আওয়ার সাথে সাথে মার্চও মার্চও যেভাবে আপনারা রোপণ করতে পারেন এইভাবে আমি টেবিলের উপরে রাখি দিব যাতে ড্রাই হইতো ড্রাই হয়ে আনলে তা আটি দিব আটটা জয় দিব তো যাই হোক যেহেতু মুখি নাই মুড়া নাই জাস্ট জ্বর বারিক সিট থাকলে থাকতে পারে তলে দিয়েও দেখতে পারা বারিক তা আটটা কিন্তু কারো ছোটো হয়ে যাব এই জেলা দেখা ইলা নাই তো এনে ড্রাই হইতে দিমো তো অল ড্রাই হইতে যাইব আরও কয়েক সপ্তাহ পরে গিয়ে আরও একটা বেগর ভিতরে বড়ি স্টোর করে রাখি দিব বাদে মার্চ হওয়ার সাথে সাথে আবার এক একটা করি রোপণ করে নিলম তো যেহেতু একটা মুড়া মুখি নাই বাল্বস নাই ঠারো নাই জাস্ট ওলা দেখতে পাররা হলো হইলে বালা আছে একটু গ্যারান্টি থাকলো মানে তো যাই হোক আমারও এক্সপেরিমেন্ট হয়ে গেলো আপনারা আপনারা আপডেটও পাইবা কিতো না হয় আপনারাও চাইলে ওলা খরিয়া রাখতে পারেন যারা একবারে স্পেস নাই কিচ্ছু করার নাই হাউস প্ল্যান হিসাবে রাখতে পারতা নাই তো এইভাবে একটা ফট হইল আপনারা ওখ হইলো আমার লাস্ট মেথড আপনারা সাথে দেখাইছি কীভাবে ওভার উইন্টারিং প্ল্যান্স করে রাখতা সেটগুলা কিলা বাঁচাইয়া রাখতা তো ওখটো আপনারা দেখাইলে আমার বেবি প্ল্যান্সটা দেখতে পারছেন কিলা করছি একটা মাদার প্ল্যান্স তুমি নতুন নতুন বেবি প্ল্যান্স হয়েছে ওগুলো দেখতে পারছেন তো যাই হোক এইভাবে আমি টেবিলের উপরে রাখবো কতদিন আর দেখতে পারলাম ভিউয়ার্স তো ড্রাই হওয়ার পরে আমি কিতা করি না করি সেকেন্ড থার্ড ভিডিও অলরেডি দিমো একটা আপনার আছে পাঁচক আর মরক যেসত হোক এটা একটা এক্সপেরিমেন্ট হইব যেহেতু লা কন্ডিশনও আমি কোনোদিন করছি না এই জেলা অবস্থা দেখতে মরাম কোনো বেশিও নাই মুড়াও নাই মুখিও দেখা যান না খালি ওলা তো দেখা যাক ড্রাইওই হারক এই মেথড একটা আমি ইউজ করলাম সপ্তাহ বাদে আপনারা ফলো করবা যে একটা আপনারা চয়েস একটা আপনারা নিবা করবা তো যাই হোক আপনারা আমার লগে যত সময় আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই প্ল্যান্টসে তো আমি বেবি প্ল্যান্টস পাইছি দেখা যাক কি গুণ বোনাস
তো এইগুন তোর এখানো জামখড়ি রইলিছি, এখন ফানি দিয়ে একটা শেডি প্লেসও রাখি দিব যাতে ঠান্ডা ফ্রস্টনে দলা বাঁচাইয়া রাখা যায়। আর এগুলা তোর হারভেস্ট করছি দেখতে পারছ, আর ওগুলা অনেক সফা করে দিব। আমার আজকের খাদ শেষ, আমি গত দুই দিন আগে -1 আইচের লগে আমি খুব তাড়াতাড়ি করছি, নাহলে নভেম্বর পর্যন্ত যদি বালা ওয়েদার থাকতো তো নভেম্বরও করলে আরো বেটার হইল অনেক, তো আরো ভালো হইল না আর কি। কিন্তু কিতা করবা, আমি ডরাইয়া করে লিছি। এখন তো মিড অক্টোবরের আজ 17 তারিখ। তো যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা বিধান দিলাম। কথাবার্তা কোনো বল ত্রুটি থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ডাইরেক্ট ভয়েস দিলাম। এর লগে কথাবার্তা অনেক সময় রিপিট হইতে পারে, ভুল কথা আইতে পারে মুখে দি, মনে কিচ্ছু আনবা না। আজকের মতো ওখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।